সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই ড্রপ রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনি কি চোখের সমস্যায় ভুগছেন? চোখের অসহনীয় যন্ত্রণা থেকে আপনি কি স্থায়ীভাবে মুক্তি পেতে চান? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা সহ লাইক, কমেন্টস এবং শেয়ার করে উৎসাহিত করুন। তো বন্ধুগণ, বাংলাদেশে বিভিন্ন ঋতু এবং আবহাওয়া পরিবর্তনজনিত কারণে মানুষের চোখে বিভিন্ন ধরনের রোগের উপসর্গ পরিলক্ষিত হয়। এর মধ্যে চোখ ওঠা রোগ অন্যতম। এই রোগের চিকিৎসার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকরী একটি ড্রপ, যার নাম হলো ইভেন্টি আই ড্রপ। আজকে এই আই ড্রপটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব, যাতে আপনারা জানতে পারেন ড্রপটি কোন কোন রোগীদের দেওয়া হয়, এর কাজ, দাম, ব্যবহারবিধি এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ইভেন্টি আই ড্রপ বা চোখের সলিউশনটি মূলত চোখের ভাইরাস ও ব্যাকটেরিয়া ঘটিত রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন জীবাণু দ্বারা সৃষ্ট কনজাংটিভার প্রদাহ, চোখ ওঠা, চোখে খসখসে ভাব অনুভূত হওয়া, চোখ ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখে বালির মতো কিছু অনুভব হওয়া, চোখ আঠালো হয়ে যাওয়া এবং চোখের কোণে ময়লা লেগে থাকলে এই ড্রপটি ব্যবহার করা হয়। এই আই ড্রপটির গ্রুপ বা জেনেরিক নেম হলো মক্সিফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড অপথ্যালামিক। এটির প্রস্তুতকারক ও বিপণনজাত কোম্পানির নাম হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এই ড্রপটির বর্তমান বাজার মূল্য, যেটি 0.5% মাত্রার এবং যেটি 5 ml মাত্রার, সেটির দাম 140 টাকা। এই ড্রপটি ব্যবহারের পূর্বে ড্রপটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এটি ব্যবহারের নিয়ম হলো আক্রান্ত ব্যক্তির প্রতিটি চোখে 1 ফোঁটা করে দিনে 3 বার প্রয়োগ করতে হবে এবং চিকিৎসার সময়কাল হবে 7 দিন। ড্রপের মুখ খোলার 28 দিন পর এটি আর ব্যবহার করা যাবে না। স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহারের পূর্বে মহিলাদের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই ড্রপটির কিছু সাইড এফেক্টস রয়েছে, যেমন চোখের শুষ্কতা, কর্নিয়ার প্রদাহ, চোখের অস্বস্তি লাগা, হাইপারেমিয়া, ব্যথা ও চুলকানি হতে পারে। যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে তার উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে নেবেন, কেননা ডেট এক্সপায়ার্ড মেডিসিন একদিকে যেমন আপনার দেহের ক্ষতি করবে, তেমনি আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যে কোনো ঔষধ শিশুদের হাতের নাগালে বাইরে রাখবেন। এই ড্রপ সম্পর্কে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, পারলে আমি যত সাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ।